প্রয়াত সিপিএম এর প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। তিনি বাঁকুড়ার প্রাক্তন সাংসদ এবং রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। তার বয়স হয়েছিল 81 বছর। সোমবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বাসুদেব আচারিয়া। পরিবার এবং দলের তরফে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তার।